সারাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন দুপুরে সুনামগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশ ভারে উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফির রহমান এস এমপির পুলিশ কমিশনার জাকির হোসেন সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহ আইজিপি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ বাহিনীকে দেশে বিদেশে ট্রেনিংয়ের মাধ্যমে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্সের নীতির কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতির কারণে আজকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা এই সাফল্য অর্জন করেছি